পূর্ব মেদিনীপুরের ভগবানপুর মুর্শিদাবাদের বড়োয়ার পর কোচবিহারের মাথাভাঙা ভগবানপুরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ বড়োয়ায় বিধায়কের বিরুদ্ধে সরব মাথাভাঙায় মঞ্চে দুই তৃণমূল নেতার বচসা বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন তার আগে ফের তৃণমূলের বিজয়া সম্মিলনীতে সামনে এসে পড়ল দলের গোন্দল বিজয়া সম্মিলনীর মঞ্চেই বচসায় জড়ালেন দুই তৃণমূল নেতা এক নেতা রীতিমতো তেড়ে গেলেন আর এক নেতার দিকে শেষমেশ তৃণমূল কর্মীরা মঞ্চ থেকে নামিয়ে নিয়ে গেলেন দলের নেতাকে আর গোটাটাই ঘটল যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের সামনে মঙ্গলবার মাথাভাঙায় তৃণমূলের বিজয়া সম্মিলনীতে বক্তৃতা দিচ্ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ সেই সময় তিনি তৃণমূলের প্রাক্তন ব্লক সহসভাপতি নজরুল হক সম্পর্কে একটি উক্তি করেন এরপর আব্দুল জলিলের দিকে তেড়ে যান মঞ্চে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই তৃণমূল নেতা সেই সময় মঞ্চে উপস্থিত হন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ তার সামনেই চলে দুই নেতার বচসা সামান্য বিষয় নিয়ে একটা ওদের মধ্যে কথা হচ্ছিল এটার সাথে অন্য কোনো রাজনীতি কোনো ব্যাপার নেই আর আমাদের সভা মঞ্চে যদি কেউ বিশৃঙ্খলা করে থাকে সেটা যারা নেতৃত্ব ছিল তাদের কাছ থেকে শুনবো যদি কেউ বিশৃঙ্খলা করে থাকে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে তৃণমূলের গোষ্ঠীতন্ত্র এটা নতুন কিছু নয় ওদের নিজের দলের ব্যাপার সামনে পঞ্চায়েত নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচনের অঞ্চল কার হাতে থাকবে সমিতি কার হাতে থাকবে আর এটার হলো লড়াই কেননা ওইখানেই দুর্নীতির আকরা পঞ্চায়েত সমিতি ওইটা দখলে রাখার জন্য যার যার মতো প্রভাব তৈরি করছে যে কার হাতে থাকবে কয়েকদিন আগে মুর্শিদাবাদের বড়োয়ায় বিজয়া সম্মিলনীর মঞ্চে নাম না করে দলেরই বিধায়ককে নিশানা করেন যুব তৃণমূল নেতা পূর্ব মেদিনীপুরের ভগবানপুরেও তৃণমূলের বিজয়া সম্মিলনীতে ধুমধুমার কাণ্ড বাধে এবার কোচবিহারে একই ঘটনা শুভেন্দু ভট্টাচার্য এবিপি আনন্দ কোচবিহার সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ভ্রুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে